হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখানে আজকে যে সিলেবাসটা দেখব সেটা হচ্ছে এসআই অফ স্কুল এক্সাম, অর্থাৎ স্কুল সাব ইন্সপেক্টর যেটা আছে সেই এক্সামসের জন্য যে এক্সাম সিলেবাস আছে সেই সিলেবাসটায় কী কী আছে সেটা আমরা দেখব। তো তোমরা সকলেই জানো এই এক্সামটাতে হবে 100 কোশ্চিন থাকবে এক্সামটাতে, এবং 200 নাম্বার 100 কোশ্চিন, ঠিক আছে? তো এই 100 কোশ্চিন কোথায় কোথায় থেকে আসবে? 100 কোশ্চিন আছে 3টে পার্ট থেকে, এডুকেশান পার্ট থেকে আছে, এবং এডুকেশান পার্ট থেকে আছে 50টা কোশ্চিন। নেক্সট জেনারেল স্টাডিজ, সেখান থেকে আসবে 25টা প্রশ্ন, এবং অ্যারিথমেটিক যে পোর্শন থেকে, অ্যারিথমেটিক অ্যান্ড রিজেনিং যে পোর্শন থেকে আসবে তোমাদের 25টা কোশ্চিন, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসের ভাগ। তো এবার যদি আমরা পুরো সিলেবাসটা এখানে দেখি যে এডুকেশান থেকে কী কী আসবে, তাহলে আমরা এখানে দেখতে পারবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখি যে তোমরা আমাদের চ্যানেলটি, চ্যানেল হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশান চ্যানেল, যদি আগে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেল আইকন যেটা দেখছো, বেল আইকনটি ক্লিক করে রাখো, এবং আমাদের পুরনো এবং নতুন ভিডিওগুলি তোমরা দেখতে পারো, তাতে তোমাদের হেল্প হবে, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামসে, এই এক্সামসে অনেক হেল্প হবে। তো চলো প্রথমে দেখি এডুকেশান পার্টে কী আছে। তো এডুকেশানের জন্য তোমাকে পড়তে হবে তোমাদের বিএড ডিগ্রি, যে সিলেবাসের উপর তুমি বিএড ডিগ্রি কমপ্লিট করেছো সেই সিলেবাসটা কিন্তু তোমাকে আরেকবার রিভাইজ দিতে হবে। এটা এখানে বলা হয়েছে যে সেই সিলেবাস, বিএডের যে সিলেবাস তোমরা ফলো করে এসেছো বা এখন বর্তমানে যে বিএডের সিলেবাস, সেই সিলেবাসের উপর থেকেই কিন্তু তোমাদের এডুকেশানের উপর থেকে প্রশ্ন আসবে। এডুকেশানের জন্য আলাদা ডিটেলসে কিছু বলা নেই। নেক্সট আসছে জেনারেল স্টাডিজ। তো জেনারেল স্টাডিজে কী আছে? জেনারেল স্টাডিজ থেকে তোমাদের আসবে 25টা প্রশ্ন, 50 নাম্বার। এই জেনারেল স্টাডিজে কী থাকে? হিস্ট্রি, জিওগ্রাফি, ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, স্পোর্টস নিউজ, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অ্যাফেয়ার্স, কালচারাল নিউজ, জেনারেল সায়েন্স। মোটের ওপর কী? হিস্ট্রি, জিওগ্রাফি, তোমার সায়েন্স, সায়েন্সের মধ্যে থাকে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো হলো। এরপর আসছে পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, তারপরে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমার সব কিছু পড়ে যাচ্ছে, বর্তমান খবরাখবরের সম্বন্ধে, ঠিক আছে? এরপরে যেটা আসবে সেটা আসছে ম্যাথামেটিক্স, অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক এবং রিজেনিং থাকবে এর সঙ্গে, একই সঙ্গে থাকে। তো এই পোর্শন থেকে কী আসবে? অ্যারিথমেটিকের ওপর মেনলি, অ্যারিথমেটিকে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে সকল ম্যাথ আছে তোমাদের পুরনো এবং নতুন সিলেবাসে, নতুন সিলেবাসে কয়েক কিছু কিছু সংযোজন হয়েছে, ঠিক আছে? তো সেই সকল ম্যাথের উপরেই ডিপেন্ড করে এখানে ম্যাথ থেকে প্রশ্ন আসবে। মাধ্যমিক সিলেবাস, মাধ্যমিকের উপরে কিন্তু যাবে না, 11-12 কিন্তু যাবে না, মাধ্যমিক পর্যন্তই লিমিটেড। সেখানে কী আছে? এইচসিএফ, এলসিএম, এরপর আসছে নাম্বার সিস্টেম, প্রবলেম অন এজ, টাইম অ্যান্ড স্পিড, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যান্ড নতুন সংযোজন যেটা হয়েছে, আগে ছিল না, বার গ্রাফ অ্যান্ড পাই চার্ট, ঠিক আছে? তো এটা থেকে নাও প্রশ্ন আসতে পারে, কিন্তু উপরের যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাস স্কুল সাব ইন্সপেক্টরের। তো আশা করি পুরো সিলেবাসটা দেখে তোমরা বুঝতে পেরেছো কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে এবং কী রকম ধরনের সিলেবাস এটা, ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। নতুন যারা প্রথম আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছো, সাবস্ক্রাইব, যে লাল বাটনটি দেখছো সাবস্ক্রাইব করে দাও, এবং বেল আইকনে ক্লিক করো। তার সঙ্গে তোমরা যদি চাও যে পুরনো ভিডিও দেখে কিছু একটি উপকারিত পাবে, তাহলে তোমরা পুরনো ভিডিওগুলি দেখতে পারো। ভিডিও দেখার জন্য যদি তোমরা প্রশ্নোত্তর রিলেটেড ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা আমাদের ডাইরেক্ট প্লেলিস্ট দেখতে পাচ্ছ, প্লেলিস্ট অপশান আমাদের চ্যানেলে যাওয়ার পরে সেই প্লেলিস্ট অপশানে চলে যাও, দেখতে পাবে সেখানে পরপর সাবজেক্ট অনুযায়ী বা প্লেলিস্টের আলাদা আলাদা নাম অনুযায়ী তোমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের অনেকগুলো ভিডিও সেখানে দেওয়া আছে। সেই ভিডিওগুলি দেখলে তোমাদের নিশ্চিত উপকার হবে। তো চলো ভিডিওটিকে আর বড় না করে ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করছি তোমরা আমাদের সব সময় আমাদের পাশে থাকবে।
তো আমাদের এইভাবে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।